প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য তিনটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি ব্রেড, একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি এরকম গোল করে কেটে নেব। তো পরপর এভাবে আমি দুটো ব্রেড কেটে নেব। তো এভাবে কাটার পর আমি এখন দুটো ব্রেড ভেজে নিব। প্রথমে আমি প্যানের মধ্যে বাটার দিয়ে নিলাম। তো কেটে রাখা ব্রেড দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম, গোলমরিচ, পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম চিকেন, এখন দিয়ে দিলাম মজলা এলাচিজ এবং একটা স্পুনের সাহায্যে কুসুমটা ভেঙে নিলাম। শেক করা গোল ব্রেডটা উপরে দিয়ে দিলাম, উল্টিয়ে নিলাম। এভাবে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তো ব্রেডগুলো আমি একটু কেটে নিচ্ছি। একটা ব্রেড আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও ইয়াম্মি। আরো একটি ব্রেড আমি এভাবে কেটে নেব। এখন আমি 2 নম্বর রেসিপিটা দেখাবো। তো নিয়ে নিলাম আমি 2টি ডিম, এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এবং ছোট ছোট করে কিউব করে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আগে থেকে রেডি করা চিকেন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম মজার এলাচিজ, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম। তো এখন আমি ভেজে নেব। তো বাটার দিয়ে এখন ভেজে নেব। তো বাটার দেওয়া হয়ে গিয়েছে, এখন মিক্সড করা ডিমের মধ্যে ব্রেডটা ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম প্যানের মধ্যে এবং হাত দিয়ে কিছুটা সবজি উঠিয়ে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সাথে টমেটো কুচি। তো 1 মিনিট হয়ে গেলে ভালো করে আমি উল্টিয়ে দিব। তো এভাবে নেড়ে নেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো হয়ে গেল আমার 2নম্বর রেসিপিটা। তো আরেকটি ব্রেড আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আরও একটি ব্রেড সেম প্রসেসে আমি ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে সবজিগুলো উঠিয়ে দিয়ে টমেটো কুচি অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার 2নম্বর রেসিপি, এখন দেখাবো 3নম্বর রেসিপি। তো এভাবে আমি 4 কোণা করে মানে স্কোয়ার একটা শেপ দিয়ে নেব। তো দুটো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কোয়ার শেপ দিয়ে কিভাবে নিতে হয়। তো হয়ে গেল আমার কাটা। তো এভাবেই আমি কেটে নিয়েছি। এখন আমি ভাজার জন্য ডিম নিয়ে নিব। নিয়ে নিলাম আমি একটি ডিম এবং গোলমরিচ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কিউব করে টমেটো কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কিউব করে কাটা, মজার এলাচিজ অ্যাড করে দিলাম, পেঁয়াজগুলি কিছুটা দিয়ে দিলাম। এখন উইন্টার সিজন, আপনারা চাইলে যে কোনো ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো
ভেজিটেবলস এখানে দিয়েছি। তো এখন আমি ভেজে নেব। বাটার দিয়ে নিয়েছি, তো কেটে রাখা ব্রেডটা দিয়ে আমি মিক্স করা ডিম দিয়ে নিলাম এবং কেটে রাখা স্কোয়ার শেপ ব্রেডটা উপরে দিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। হয়ে গেল আমার ভাজা। কেটে নিচ্ছি, আমি কেটে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ইয়াম্মি। তো এভাবে তিনটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, পাউরুটি দিয়ে, ডিম সবজি দিয়ে। তবে এই রেসিপিটা আপনারা বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে। এরকম অনেক নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।